আরে কাল আমি ঘটকের বাড়িতে গিয়েছিলাম, ঘটক মশাই বলেছে আজ সকাল সকালে আমাদের বাড়িতে চলে আসবে, কিন্তু এত দেরি হচ্ছে কেন, সকাল সকালে আসবো বলেছিল। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ঘটক মশাই আসবে। বাপ রে বাপ, যে ঠান্ডা লেগে গেছে রে বাপ, তার উপর আবার কাছি, আর মাঝে মাঝে আমার চলছে ঘটকালি, কি আর করি, আমারও নাম সেই নরহরি ঘট। আচ্ছা দেখি যাই সেই ধনঞ্জয় বাবুর বাড়ি দিকে যাই। আসুন আসুন নরহরি খুড়া, তোমার জন্যই আমরা সকাল থেকে গল্প করছি বাপ, বলি কতক্ষণে যে তুমি আসছো। আরে বাপ, না এসে কি আর থাকতে পারি, কথা যখন দিয়েছি, এই পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু নরহরি ঘটকের কথা কোনোদিন খেলাফ হবে না, বুঝলে তো। ঠিক, আমি সেটা তো জানি, সেই জন্য তো আমি তোমাকেই দিয়েছি সুযোগটা, কিন্তু সকাল সকাল এসে গেছি, বড় ঠান্ডা লেগে গেল। বৌমা যাও তো, বৌমা এক কাপ ওই চা করে নিয়ে এসো বাছা। ঠিক আছে, তোমরা দুজনে বসে গল্প স্বল্প করো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, কেমন। হ্যাঁ, চা যখন আনতে যাচ্ছই বৌমা, তখন ওই চাটা একটু ওই আদা গোলমরিচ দিয়ে করবে, কেমন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করবো, গল্প করো আমি আসছি। আচ্ছা খুড়া, আমি যে ব্যাপারটা বলেছিলাম সেই পাত্রের ব্যাপারে, কোন জায়গায় কি নাম কেমন, একটু সুন্দর করে আমাকে গুছিয়ে বলো তো। আরে বাবা, বলছি বলছি বলছি, বলার জন্যই তো আমি এত তোমাদের কাছে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো শুনো শুনো, আমি অনেক এই বয়সে অনেক অনেক পাত্র পাত্রীর মিলন ঘটিয়েছি, এবারে তোমার মেয়ের জন্য যে পাত্র আমি জোগাড় করেছি না, যে তা পাত্র দেখে গ্রামের লোকের চোখ একেবারে ছেনা বড়া হয়ে যাবে, বিরাট বড় লোক, এর বাইরে বড় বড় ব্যবসা আছে, এই পাকা বাড়ি, ওখানে নলকূপ, এই বাঁধা কুয়া, মানে বাথরুম সবই আছে, মানে তোমার মেয়ে একেবারে রাজনাদির মতো থাকবে, ধনঞ্জয় রাজরানীর মতো থাকবে। তাহলে তো সুন্দর পাত্র জোগাড় করেছে খুড়া, এটা কি আর ছাড়া যায়, বলি এই যে চাটা একটু ধরুন। হ্যাঁ দাও 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 মোমবা, দাও 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 দাও, তাহলে চা খেয়ে গলাটা একটু ঝালিয়ে নি, তারপরে আবার ওই প্রথম থেকে শুরু করা যাবে, কেমন। দাও, দারুণ করেছো মোমা, চাটা তুমি দারুণ করেছো, এমন চা না হলে কি আর ভালো সম্বন্ধ হয় বলো। আচ্ছা আচ্ছা, তাহলে ঘটক বাবু এইবার খোলাখুলি করে বলুন, সে ছেলের নাম কি, কোথায় তার বাড়ি, কি ব্যাপার। ও
আরে বাবা বলছি বলছি বলছি, অত অধৈর্য হওয়ার কি আছে? শোনো, ওই পাশের গ্রামের ওই ভবানী বাবুকে তুমি চেনো? ভবানী বাবু? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভবানী বাবুর বড় ছেলে বিজয়ই হবে তোমার জামাই, বুঝলে? সে কি বলছো নরহরি বাবু? ভবানী বাবু তো বিরাট বড় লোক, তার ছেলে কি জামাই হয়ে আমাদের বাড়িতে আসবে? আরে বাবা আসবে আসবে আসবে, অলবত আসবে, 100 বার আসবে। এই নরহরি ঘটকের কথা কোনদিন নড়চড় হবে না, বুঝেছো? অনেক অনেক আমি ঘটকালি করেছি, কত এই বয়সে কত আমি বিধবা মেয়েরও বিয়ে দিয়ে দিয়েছি, বুঝেছো? আচ্ছা আচ্ছা, তবে ঠিক আছে, তবে ঠিক আছে। আচ্ছা একটা কথা, পাত্রের বয়স মোটামুটি কত হতে পারে বলুন? হ্যাঁ, এটা তুমি বলতে পারো, পাত্রের বয়স একটু ওই বেশি হবে আর কি, মানে মোটামুটি ওই 36-37, মানে 40-এর উপরে হবে না। এটা তুমি কি বলছি, কারণ আমার মেয়ের বয়স মাত্র 13 বছর, 8 ক্লাসে পড়ছে, আর তার সঙ্গে বিয়ে? না 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 না, নরহরিবাবু এই বিয়েতে আমি রাজি হতে পারবো না। আরে এই বিয়েতে আমি রাজি হতে পারবো না। আরে বয়সের জন্য তুমি চিন্তা করো না, বয়সটা না হয় একটু বেশি আছে, তাই তো? কিন্তু বড় বাড়ি বড় ঘর এমন জামাই তুমি জোগাড় করতে পারবে? আচ্ছা বৌমা, বলি ও বৌমা, ধনঞ্জয়কে বোঝাও তো, ধনঞ্জয়কে ভালো করে একটু বোঝাও, এমন সুযোগ যেন হাত ছাড়া করো না বৌমা। ঠিক আছে। আচ্ছা মনির বাবা শুনো, অত বড় বাড়ি অত বড় লোকের ছেলে, সে যদি আপনি জামা হয়ে আসে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার, আমাদের মনুর আর কিচ্ছু কষ্ট থাকবে না। তাকে তুমি হ্যাঁ করে দাও না, হ্যাঁ করে দাও। ঠিক বলেছো, ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো, কারণ মেয়েরাল তো 20 বছরের গুড়ি হয়ে যায়। শোনো ধনঞ্জয়, শোনো শোনো, ওই 20 বছর যদি তোমার মেয়ে পেরিয়ে যায় না, তাহলে কিন্তু আর কোনো পাত্রই তুমি জোগাড় করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ, তোমার কথায় রাজি, আমি এ কথা মেনে নিলাম। হ্যাঁ তাহলে তো পাকাপাকি কথা হয়ে যাবে। বাড়িতে আসো ডাক্তারবাবু, আসুন 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 আসুন। আজ হঠাৎ আবার? আচ্ছা শোনো ধনঞ্জয়, আমি তো সেই গ্রামেরই ডাক্তার, গ্রামে ছিলাম, এমন সময় এই আশা দিদি প্রত্যেক বাড়িতে কারণ স্বাস্থ্যকর্মী হিসাবে তারা এই বাড়ি ও বাড়ি ঘোরাঘুরি করছে, এমন সময় আমি তোমার বাড়িতে নিয়ে এলাম, একটা বিশেষ প্রকল্প শুনেছিলাম তো, কারণ এদের হাত দিয়ে সব কিছু পাওয়া যায়, তাই আমি বলি চলো আমার দেখাশোনা করে একটা সুন্দর মেয়ে জন্ম আছে ধনঞ্জয়ের বাড়িতে, তার কাছে তোমাকে নিয়ে যাবো। তাই প্রত্যেক বাড়িতেই যাচ্ছি, কিন্তু তোমার বাড়িতে আমরা এই মাত্র এলাম। আচ্ছা কাকে যেন দেখছি ওইদিকে, ওটা কি যেন আর কিসের এত গল্প গল্প, ওটাকে বলুন না ডাক্তারবাবু, বলুন না বলুন না, কারণ ওই যে আমার মেয়ে ছিল না, ওই মেয়ের আমি বিবাহ দিতে চাই, তাই উনি হচ্ছেন ঘটক মশাই, উনি একটা একটা বর আমার কাছে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ঘটকবাবুর সঙ্গে একটু গল্প করবো, দেখি ঘটকবাবুর সঙ্গে। আচ্ছা নরহরিবাবু শুনুন শুনুন। হ্যাঁ বলুন ডাক্তারবাবু, বলুন বলুন, কি বলতে চান বলুন। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কোথা থেকে, কি নাম, কোন পাত্রকে নিয়ে আসছো এখানে? হ্যাঁ আর বলবেন না ডাক্তারবাবু, অনেকদিন ঘুরে ঘুরে অনেকদিন অনেক ভাবনা চিন্তা করে একটা খুব বড় পাত্র আমি জোগাড় করেছি ধনঞ্জয়ের মেয়ের জন্য, অনেক বড় লোক ওরা। ওই ভবানী বাবুকে তো আপনি জানবেনই, গ্রামে থাকে, আর যে ওই বড় ছেলে বিজয় আছে না, ওই বিজয়ের সাথে ধনঞ্জয়ের মেয়ের বিয়ে আমি পাকা করে ফেললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিজয় এর আগে বিয়ে করেনি? আরে করেছিল করেছিল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এইভাবে তার দুটি বউ চলে গেছে, কিন্তু এইবারে 3 নম্বরের বউ হচ্ছে এই ধনঞ্জয়ের মেয়ে, তাই না? ধনঞ্জয়ের মেয়ে। আচ্ছা আচ্ছা, কিন্তু শুনো নরহরি ঘটক, আমি সব কথা জানি, কারণ আমি এই গ্রামের ডাক্তার, আমি এই গ্রামেই থাকি, আমি তো বিলেত থেকে পাস করে বড় ডাক্তার হয়ে বসে আছি, কিন্তু যদি আমি বাইরে যেতাম তাহলে আমি কিচ্ছু জানতাম না। আচ্ছা বলুন তো, আপনি ওই বিজয় বাবুকে বিয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো বলো? কারণ আমি জানি ওই বিজয় বাবু মেয়েদেরকে বিয়ে করার নাম করে বিদেশে গিয়ে প্রচার করে তাদেরকে বিক্রি করে, খবর বেলা দেখতে গিয়ে তার মেয়েদেরকে সাধারণ মেয়েদেরকে বিক্রি করে। শোনো 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 শোনো, আরে বাবা আরে বাবা, তোমরা কাল শুনে না, শুনে যাও আগে, শুনে যাও, ব্যাপারটা তোমরা ঠিকই বুঝেছো, কারণ এইভাবে এই ঘটক যদি এইভাবে বিয়ে দেয় তাকে এইভাবে দণ্ডনীয় অপরাধ, তাকে এইভাবে শাস্তি দেওয়া উচিত। তবে শোনো, কারণ আমি তুমি তার কাছ থেকে 5,000 টাকা হ্যাঁ নিয়েছো, তাই না? হ্যাঁ, যদি আমি ধনঞ্জয় বাবুর মেয়ের সাথে
ওনার ছেলে বিজয়ের বিয়ে দিতে পারি, তাহলে উনি আমাকে 5,000 টাকা দেবো বলেছে। 5,000? শুনুন, আমি গম ডাক্তার না বিলেত থেকে ফেরত করে আমি যদি আমার টাকার পয়সার উপর লাভ থাকতো, বাইরে গিয়ে আমি অনেক টাকা রোজগার করতে পারতাম। কিন্তু এই যে এই যে এই গ্রামের মা বোন সব সকলে আছে, তাদের কাজে ভালোবাসি, তাদেরকে ছেড়ে যেতে পারি না বলেই বলেই তো আমি আজকে আমি ডাক্তার হয়ে গ্রামের মানুষ ঘুরে বেড়াই। সোনাদার রহিবাবু, আজ থেকে আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে যদি আমি তোমাকে পুলিশে খবর দিই, তাহলে পুলিশে টানতে টানতে তোমাকে ওই জেলের ঘানিতে দিয়ে যাবে। শুনুন, সকলে তো শুনছে, এই মেয়েদেরকে যদি আমরা কম বয়সে বিয়ে দিই, তার লেখাপড়া নষ্ট হয়ে যায়, তাই মাথায় কোনো বেশ ভর্তি আসে না, কারণ তার শরীর সবসময় অসুস্থতা থাকে, ছেলেরও অসুস্থতা হয়। আর সেই সুযোগে কম বয়সের জন্য ছেলে ও মেয়ে প্রায়ই মারা যাচ্ছে, এটি যদি আমরা তাদেরকে ঘুমাতে চাই, তাহলে সকলে মনে রাখবেন, এই মেয়েদেরকে 18 বছর পূর্ণ না হলে বিয়ে দেবেন না, ছেলেদেরকে 21 বছরে না হলে বিয়ে দেবেন না। এই এই দুটা জিনিস আপনারা সকলে মনে রাখবেন। আর আমাদের এই যে গ্রামবাসী সকলে আছো, সকলে হাত করে বলো, আমরা এই সমাজ গ্রহণ করেছি, এই সকল আমরা মেয়েদেরকে 4 বছরে নিজে বিয়ে দেবো না, আর পরে বিয়ে দেবো, আর ছেলেদেরকে 21 বছরে 21 ও 18 এইভাবে মিলন করে আমরা তাদের বিয়ে দিতে চাই। ঠিক আছে, আবার গানের সঙ্গে গ্রামবাসীকে একবার ভালো করে বুঝিয়ে দাও তো। আরে শোনো শোনো ভাই দাদারা, আরে শোনো শোনো বাবনেরা, আরে যে এখন ছেলে মেয়ে স্কুলে পাঠাও, ও তোমরা ছেলে মেয়ে স্কুলে পাঠাও, ও তাদের যখন হবে বিয়ের তাদের সমানে সমানে বিয়ে দাও, ও তাদের সমানে সমানে বিয়ে দাও, যখন হবে বিয়ের এখন কন্যাশ্রী ফর্ম পূরণ করে, আর রেখে দাও সরকারের ঘরে, আর কন্যাশ্রী ফর্ম পূরণ করে, আর রেখে দাও সরকারের ঘরে, ও তাদের বিয়ের সময়, ও তাদের বিয়ের সময় নগদ টাকা গুনে নাও, ও তাদের বিয়ের সময় নগদ টাকা গুনে নাও, তাদের যখন হবে বিয়ের Yeah.